হরিনাম করে চলে যাব, আমি ঠাকুরের চেয়ে ঘর কৃষ্ণ করিব। অভিনব কায়দায় প্রতারণা। দিন দিন প্রতারণার নতুন জাল বেছাচ্ছে প্রতারকরা। প্রতারকরা বেছে নিচ্ছে সাদাসিধে সাধারণ মানুষকে, যাদের বর্তমান সমাজের জটিলতা সম্পর্কে ধারণা নেই। এমনই প্রতারণার ঘটনা ঘটেছে দাসপুর থানার যোধখানের সামনে। এক প্রৌঢ়ার লক্ষাধিক টাকা সোনার গয়না প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আজ 27 অক্টোবর সকালে যোধখানেশ্যাম দক্ষিণপাড়ার বাসিন্দা উমা বেড়া নামে এই প্রৌঢ়ের কোমরে যন্ত্রণার চিকিৎসা করতে গিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতি। তুমি ই করো, এইগুলি মগে জল নিয়ে অমনি পট করে নিয়ে তুমি এইগুলি সব জিনিস খুলো, সব জিনিসগুলাকে খুলে ভালো জিনিস নালে হবে। আমি মনে ভাবি তাহলে জিনিসগুলো নালে এই থালায় উঠবে নি, খুলে নিয়ে বলে তুমি এই চিক চিকে ফ্রিজের উপরে ইয়ে আছে চিকচিকটা নিয়ে এসো, খুলে রেখে জলে ডুবি দিয়ে তুমি সব তুলো না, নিজেই সব তুলে হলো। যদিও এ বিষয়ে দাসপুর থানা এখনো লিখিত কোনো অভিযোগ হয়নি। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তাদের কাছে লিখিত অভিযোগ এলে তারা ঘটনার তদন্ত শুরু করবে। এদিন সকালে প্রৌঢ়া একাই বাড়িতে ছিলেন, বাকি সদস্যরা বাড়ির বাইরে কাজে বেরিয়েছিলেন। আমি মমতা বেরা, আমি ওনারই পুত্রবধূ। আমরা কাজে গেছিলাম, বাড়িতে থাকি না। যখন আসছি তখন হচ্ছে লোকে গিয়েছিল চেল্লাচেল্লি করতে, তখন আসছি, এসে দেখি এরকম কান্নাকাটি করছে আর জিনিস গয়না নিয়ে পালিয়ে গেছে এইসব। উমাদেবী বলেন, সকাল 9টা নাগাদ হঠাৎই এক অপরিচিত যুবক বাইকে করে আমার বাড়ির সামনে এসে দাঁড়ান। তিনি কোমরে যন্ত্রণা চিকিৎসা করে দেবেন বলে গয়না খুলতে বলেন। তারপর রীতিমতো হাত সাবাই করে সেই গয়না নিয়ে চম্পট দেয় প্রতারক। এই ঘটনায় পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। উমাদেবীর বৌমা বলেন, এই ধরনের ঘটনা এলাকায় এর আগে কখনো ঘটেনি, তাই সাত সকালে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। যোধখানেশ্যাম থেকে শ্রীকান্ত ভূঁইয়া এবং ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘটেছে ওই যে সকাল আমাকে হাত বিছি ডাক, আমি ঘাটে গেছিলাম, ঘাট থেকে উঠে আসতেছি না, আমাকে হাত বিছি ডাকতেছে। আমি মনে ভাবছিলাম আমার বোন পো পাখি কি বলবো, ঘরে কোথায় কি হয়েছে, তাই ছুটে এলাম। এসে না ডাকতেছে বলে তারপরে এসে বললো তোমার দাদা আমাকে পাঠিয়ে দিল, আর কেন শিগগিরই কি বাড়িতে যেতে যাও, বৌদির সঙ্গে দেখা করো, যে যাও। আমি বলি তাহলে কি না বলে, কেন এই পা হাতে খুব যন্ত্রণা হচ্ছে তো তোমার কোমরের, তাহলে বলে দিল তুমি যাও। যে তারপরে এসে বলে তুমি থালায় করে জল নিয়ে এসো, গ্লাসে করে জল নিয়ে এসো, থালা নিয়ে এসো, স্টিলের থালা হলে হবে, মুখে আর ঘাটকে যেতে দেয়নি, গায়ে গয়না ছিল তো সব। বলে তারপরে তুমি ই করো, এইগুলি মগে জল নিয়ে অমনি পট করে নিয়ে তুমি এইগুলি সব জিনিস খুলো, সব জিনিসগুলোকে খুলে ভালো জিনিস নালে হবে। আমি মনে ভাবি তাহলে জিনিসগুলো নালে এই থালায় উঠবে নি, খুলে নিয়ে বলে তুমি এই চিক চিকে ফ্রিজের উপরে ইয়ে আছে চিকচিকটা নিয়ে এসো, খুলে রেখে জলে ডুবি দিয়ে তুমি সব তুলো না, নিজেই সব তুলে হলো, তুলে চিকে নিয়ে বেঁধে নিয়ে বলে তুমি ঘরে ঢুকো। তার বাজে বাজে কথা বলে এমনকে অন্যরকম, তার বলে বলে তুমি তবে ওইখানে বিনা নিচে রাখো, তুমি দাঁড়াও এখানে, দাঁড়িয়ে পেছন দিকে নিয়ে ওই পা দিনের ভিতর থেকেই বার করে নিয়েই মনে হয় চট করে উঠে চলে এসছে, আর মুখে বলে তুমি হরিনাম করো, জোরে বলো, জোরে বলো, তুমি জোরে বলো ঠাকুরের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলতে বলতে আমি ঘাটকে গেছে। ও তখন চট করেই
উঠে চলে এসছে, আমি উঠে আসতে দেখিনি, আমি সেমনি ঘুরে দেখছি, একবার মনে করছি আমি ঘুরে দেখবো, আর হিতুটা হলো নি যে চলে যাচ্ছে কি করছে। আমি তারপর এসি যখন তখন উঠে গাড়িকে এইখানে ঘুরি বলছে, এইদিকে গাড়িটা ছিল, ঘুরিয়ে অমনি উঠে পড়ে দিচ্ছে, আমি ছুটে পৌঁছে অমনি বিছনা নিচেটা আলটি আমি ছুটে দৌড়ে দৌড়ে পৌঁছে ছুটে গেছি। জিনিস ছিল, কানে ছিল, টানা ছিল, পাশা ছিল, আর হাতে দুটো বাউটি ছিল, দুটো আংটি ছিল, আর গলায় হাত ছিল। অনুমানে কত টাকা হতে পারে একটা আন্দাজি? হ্যাঁ বলছি যে তখন ১.৫ লাখ করে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।